হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের ফার্স্টেই একটা কথা বলি, আমি তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম যে আমি একটা নতুন চ্যানেল খুলবো, সেটা আমি খুলেছি, সেটার নাম হলো রাজভৌমিক। তোমরা আমার চ্যানেলের নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখানে যাবে গিয়ে আমার চ্যানেলটাকে দেখবে। সেখানে জাস্ট আমি সবই নতুন খুলেছি কিছুদিন হলো, তো তোমরা ওখানে যাবে গিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, প্রচুর প্রচুর কমেন্ট করবে। আর এখানে এই চ্যানেলে যেভাবে আমাকে তোমরা সাপোর্ট করছো, ভালোবাসছো, আমার সাথে থাকছো, ওই চ্যানেলটাতেও তোমরা এইভাবে সাপোর্ট করো, আমার সাথে থেকো আর আমাকে ভালোবেসো প্রচুর প্রচুর। আর এখন তো তোমরা এই ভিডিওটা ইভিনিং এ দেখবে, আর আমি সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে, মানে লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট, এখন বসে ল্যাদ খাচ্ছি। কি করবো, আর বাইরেও বেরোতে পারছি না, করোনা, এখানে লকডাউন চলছে পুরোপুরি, আর বাইরে না বেরোনোই ভালো এখন। যতটা তোমরাও চেষ্টা করবে যতটা পারবে কম বাইরে বেরোনোর, আর মাস্ক অবশ্যই মাস্ক পরবে, আর ডিস্টেন্স মেনটেন করবে, স্যানিটাইজার ইউজ করবে, এগুলোই। আর যতটা চেষ্টা করবে ঘরে থাকার চেষ্টা করো যতটা পারবে। আর এই তো এখন বসে আছি, মেয়ে বলছিল যে প্রমিগ্রেনেট খাবে, ওকে প্রমিগ্রেনেট জুস করে দিয়ে দিয়েছি, নালে ওকে এমনি দিলে ও প্রচন্ড ছড়িয়ে ছিটিয়ে খায়, এই জন্য ওকে জুস করে খাই দিয়েছি। আর আরেকটু রয়েছে, ওটা কাটবো, তো চলো তোমরা দেখতে পারবে, তো চলো। হ্যালো বড়া, আমি একটা ক্রাফট করছি, তো আমার আবার দেখলেই সেদিনকার যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম বারান্দাটা, ওই বারান্দাটা যে আমার টিকিট গুলো বানাচ্ছে খেলার তাহলে এইরকম আমি কতগুলো বানিয়েও নিয়েছি। ওর হচ্ছে এগুলো টিকিট, আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখি, তবে তো দেখি দাও, এগুলোও আছে, এগুলো আছে, তারা তার হাত ছাড়া ও কি করবে, ঘরে বসে বসে এগুলো বানাচ্ছে এরকম ভাবে বানিয়ে বানিয়ে, এই যে এরকম বানাচ্ছে। আর আমাদের ওই বারান্দাটা যেতে দিচ্ছে না, তার কারণ বলছে ওটা আমার বারান্দা, আমাদের আমার ব্যালকনি, তোমরা এই টিকিট গুলো দেবে তারপরে ঢুকতে পারবে। এই সব করছে ঘরে বসে বসে, কি বা করবে, সারাদিন লকডাউন চলছে, এমনি বাইরে তো বেরোতে পারছে না, কোথাও ঘুরতেও যেতে পারছি না, তাই জন্য ও এরকম করছে। না না, থাক খেলো, বাচ্চা কি করবে আর, ওদেরও তো কিছু না কিছু নিয়ে সময় কাটাতে হবে, তাই না? তো চল প্রমিগ্রেনেটটা কেটে ফেলি ঝটফট করে। দেখো মেয়েকে জুস করে দিয়েছিলাম প্রমিগ্রেনেটে, আমি এরকম ভাবে তোমাদের যেমন অরেঞ্জ জুস দেখেছিলাম, আমার নিচে দেখবে একটা ভিডিওতে, আমার চ্যানেলের ভিডিওতে গিয়ে ক্লিক করে নিচে দেখবে, এরকম অরেঞ্জ গুলো দিয়ে এরকম করে জুস করে আমি এভাবেই মেখে দিই, আর প্রমিগ্রেনেটটা মানে বেদানাটাও আমি এভাবে জুস করে দিই মেখে, ওকে না? বন্ধুরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে আমার ভালো লাগছিল না, তাই জন্য এখানে চলে আসলাম, এখানে বসে বসে কাটবো আর তোমাদের সাথে গল্প করবো। তো তোমরা কিভাবে সময় কাটাচ্ছ লকডাউনে আমাকে জানাবে কমেন্ট করে। লকডাউনের মধ্যে না আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমাদের তো ঘরে এমনি সময় তো মেয়ের তো আসে, এমনি এখন তো কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না ঘরে, যেহেতু ঘরে বাচ্চা আছে, এবার আমাদের কাজগুলো আরো বেড়ে গেছে। আমরা যারা হাউস ওয়াইফ আছি, ওই বাসন মেজে মেজে কাজ করে করে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি অনেকদিন ধরেই আমার মেয়েকে না করে দিয়েছি আসতে। না বাবা, আর হাত দিতে হবে না, এক্ষুনি হয়ে যাবে। কি হয়েছে তাতে মা? না তুমি তখন ছুটলে তো বাবা, আমার একটা ছুটতে ইচ্ছে, আবার কালকে করবে। আচ্ছা, আজকে আর হাত দিতে হবে না। হ্যাঁ, আর গ্লুনি খেলো না, হাত দিয়ে না, না আমি তো একটা টিকিট বানাচ্ছি, তাই জন্য হাত দিয়ে। আচ্ছা
অনেকে না পমিগ্রানেটটা কিভাবে ছোলে বলো তো, জাস্ট ওপরের ওই জায়গাটা সার্কেল, মুখটা সার্কেল করে কেটে নেয়, কেটে নিয়ে একটা কোনো স্পুন বা কিছু দিয়ে এরকম করে বাড়ি মারলে নাকি পড়ে যায়, কিন্তু ওটা আমার অনেকটা ঝামেলার মনে হয়। তার থেকে মনে হয় যেন আমি এইভাবেই তাড়াতাড়ি করে এরকম চারটে পিস করে নিই, আমার মনে হয় এতে মনে হয় তাড়াতাড়ি হয়ে গেল। আমি অনেক ভিডিওতে দেখেও ছিলাম ওরকম ভাবে করে, কিন্তু আমার এটা বেশি সুবিধার মনে হয়, তাই আমি এইভাবেই করি। ছোট্ট ছোট্ট বেদানা গুলো আজকে লাঞ্চে করেছিলাম, আলু উচ্ছে দিয়ে ভেজেছিলাম, ভাত করেছিলাম, আর মাছের ঝোল করেছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে, বেশ মাছের ঝোল করেছিলাম। শীতকালে তো বেশ ভালোই লাগে বলো, ফুলকপি দিয়ে গরম গরম মাছের ঝোল আলু দিয়ে, বেশ ভালো, আমার তো ভালো লাগে। অন্য আজকে রেসিপিটা শেয়ার করতে পারিনি, কিন্তু অন্য একদিন শেয়ার করবো, আমি কিভাবে করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। হবে এটা ছুটছে না, শক্ত যাওয়াটা একদম। হয়ে গেছে কমপ্লিট, হাতের অবস্থা দেখো প্রচন্ড কষ বেদানাটা। চলো এটা রেখে হাতটা ধুয়ে আসি, দেখ হাতটার অবস্থা কষ এগুলো। দাঁড়া দেখি না আমি একবার। হ্যাঁ হ্যাঁ হাতটা ধুয়ে আসি। তো বন্ধুরা আমার পমিগ্রানেট ছোলে হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, হাতটাও দিয়েছি, এনা না স্পুন দিয়ে দিচ্ছি হাত দিয়ে না। ভালো হতো বন্ধুরা, পমিগ্রানেট খাওয়া খুবই ভালো, এটা খেলে নাকি রক্ত ভালো হয় আমি শুনেছি, জানি না। আমার মাঝখানে হিমোগ্লোবিনটা অনেকটাই কমে গেছিলো, তারপর থেকে আমি পমিগ্রেনেটটা খাওয়া শুরু করেছি। তোমরাও খাবে, আমি তোমাদেরকে সাজেস্ট করছি তোমরাও খাবে, তোমাদের বাচ্চারা থাকলে তাদেরকেও খাওয়াবে, এটা তো খাওয়া খুবই উপকার। আর দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়ার পর মনে কিছু আমরা একটু ফল টল কিছু খাই, ফ্রুটস, তখন তার সাথে আমি চেষ্টা করি পমিগ্রেনেটটাও খাওয়ার। না এটা খাওয়া খুবই ভালো, আর মাসে তো দুটো তো খাওয়া দরকারই, পমিগ্রেনেটটা বাচ্চাদেরও দরকার আমাদেরও দরকার, তো তোমরাও খাবে। তো বন্ধুরা তোমাদেরকে আমি আগে বলেছি, আবারও বলে দিচ্ছি যে আমার একটা, তোমাদের বলেছিলাম নতুন চ্যানেল খুলবো, সেটা আমি খুলেছি। আমার এই চ্যানেলের নিচে ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও দেখো, ওখানে আমার হাব্বি, আমার মেয়ে, আমি তিনজনেই আছি, ওটাও একটা ব্লগ চ্যানেল। আর তো তোমরা ওখানে গিয়ে ওই চ্যানেলটাকে দেখো, সাবস্ক্রাইব করো, আর ওখানে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, আর তোমরা ভিডিওগুলো দেখছো। আর দেখো আমার মেয়ে, দেখো এখানে গ্লু নিয়ে বসে পড়েছে, গ্লু নিয়ে এখানে খেলছে, একটা গ্লু ঘরে আমি এনে রাখতে পারি না, ও গ্লু নিয়ে খেলা শুরু করে দেয়। এগুলো তো উচিত বলো, বাচ্চাদের নেওয়া উচিতই না, ও এগুলো নিয়ে কি টিকিট ফিকিট বানাচ্ছে, কি সব করছে দেখো। দেখো বন্ধুরা এটা ভর্তি ছিল, এত সুন্দর তিন রকমের কালার ছিল, দেখো এখানে ইয়েলো আর এখানে পিঙ্ক ছিল, পিঙ্কটা কোথায়, ঠিক আছে, আর এখানে হোয়াইট, কি সুন্দর ছিল এখানে প্যাডটা, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করছিস তুই। লিপস্টিক পরেছো কেন তুমি বলো, বেবিদের এত লিপস্টিক পরতে নেই জানো, কেমিক্যাল থাকে না বাবা,
তোমাকে লিপ বাম কিনে দেবো, লিপ বাম পড়বে। তো বন্ধুরা বেদানা দেখবে অনেক রকমের হয়, একটা দেখবে হোয়াইট 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 হয়, ওটা ভালো না আমার মনে হয় খাওয়া। এটাই বেশি উপকার, কেননা এটাতে বেশি আমাদের হিমোগ্লোবিনটা ঠিকঠাক রাখে। তো তোমরা একটু টাকা বেশি লাগুক না, টাকা বেশি দিয়ে ভালো জিনিসটাই কিনবো, তাই না? আমার তো তাই মনে হয়। তো তোমরাও এরকম টাইপের রেড রেড দেখছো, দেখো এরকম টাইপের বেদানাগুলোই তোমরা কেনার চেষ্টা করবে, খাবে, এগুলোতেই মনে হয় হেলথটা বেশি ভালো হয়। আর ও হ্যাঁ, আমার এই ড্রেসটা পরে কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর তোমরা ভিডিও গুলো পুরোটা কতগুলো বানিয়েছি দেখো, কতগুলো ফোন হয়ে গেছে। তো তোমরা আমার ড্রেসটা কিরকম লাগলো সেটা বলে আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, প্রচুর প্রচুর কমেন্ট করবে, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। আর আমার আগের ওই ওই চ্যানেলটা যেটা আমি লিংক দিয়ে দিয়েছি ওখানে গিয়েও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো এইভাবে ওখানেও সাপোর্ট করবে। তো আজকের মতো টাটা, আবার খুব শিগগিরই আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। তো টাটা।